বড়ই দিয়ে ইফতার করলে ইফতার হবে, বড়ই কেন? ইফতার করতে বড়ইও লাগবে না, কারণ বড়ই যদি না থাকে সে পানি দিয়ে ইফতার করলেও তার ইফতার হয়ে যাবে। কিন্তু আপনার কেনার জন্য টাকা নাই, আপনার রিজার্ভে ডলার নাই, আপনি সেটা বলেন যে আমার রিজার্ভে ডলার নাই, আমার পকেটে টাকা নাই, সেজন্য ভাই আমি খেজুর না খাই আপনার বড়ই খেতে চাই, তো ইসলাম বলবে টাকা না থাকলে আপনার বড়ই কেনার দরকার নেই, আপনি পানি দিয়ে ইফতার করেন, কোনো অসুবিধা নেই, ইসলাম এত কঠিন না। কিন্তু খেজুর দিয়ে ইফতার করা সুন্নাহ, অতএব সেটাকে ক্রিটিসাইজ করে যদি আপনি বলেন যে আমাদের দেশে বড়ই দিয়ে করলে কি সমস্যা, খেজুরই বা কেন লাগবে, এটা অজ্ঞানতার কারণে মানুষের কোনো কথা বলতে পারে। খেজুর দিয়ে ইফতার করা এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, ইসলাম নির্দেশিত, কোনো আলেমের দ্বিমত নাই। নট অনলি ইফতার, সাহরিতেও খেজুর খাওয়া সুন্নাহ, আমরা অনেকে যাই না, নিয়ামাত সাহরুল মুমিনিন আত্তামা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইমানের সবচেয়ে উত্তম সাহরি হলো খেজুর। তো এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুপ্রেরণা সুন্নাত হিসাবে এই খাবারটা গ্রহণ করার আলাদা তাৎপর্য আছে। আপনি যদি বলেন আরবিয়ানদের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন তাই তিনি খেজুর দিয়ে ইফতার করেছেন, বাংলাদেশে জন্ম হলে তিনি হয়তো বড়ই দিয়ে ইফতার করতেন, তো আপনাদেরকে বলতে চাই আরবে কিন্তু বড়ইও ছিল, আরবে বড়ইও ছিল, এবং যে সিদরাতুল মুনতাহা শুনেন না, এত সিদরা মানেই বড়ই গাছ, বরং আরবে আমি দরুদ উৎসব ছিলাম, আমি তো জানি সৌদি আরবে মিডিল ইস্টার্নের জায়গায় কোনো গাছ না হলেও বড়ই গাছ হয়, কারণ বড়ই গাছ একটা রুক্ষ পরিবেশও হয়, বড়ই গাছ আপনার অন্যান্য আমাদের অনেক গাছের মতো এত ইয়ে না, আপনার স্পর্শকাতর না, দেখা যায় মরুভূমিতে অনেক জায়গায় আমি দেখেছি সাগর পায়াটাড়াই বড়ই হয়ে গেছে, দুনিয়ার বড়ই ধরে গেছে। তো আরবে তো বড়ই গাছও ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা না খেয়ে খেজুর খেয়েছেন, নিশ্চয়ই আলাদা কী আছে, তাৎপর্য আছে। আর একটা জিনিস তো আমরা জানি যে স্বাস্থ্যবিজ্ঞানের আলোকেও, এটা গবেষণার আলোকেও এটা প্রমাণিত যে রোজা রাখলে মানুষের শরীরে সুগারের লেভেল কমে যায়, না খাইতে লম্বা একটা সময় না খেয়ে থাকার কারণে সুগার কমতে কমতে যারা ডায়াবেটিস রোগী তাদের সুগার ফল করে অসুস্থই হয়ে যায়। তো এই যে একটা লম্বা সময় আমরা না খেয়ে থাকি, খেজুরের মধ্যে যে পরিমাণ আপনার এনার্জি আছে, খাদ্য শক্তি আছে, এটা অল্প পরিমাণ খেলেও মানুষের অনেক খাদ্যের উপকার দেয়, যার কারণে সাহরি এবং ইফতার দুই টাইমে খেজুর খাওয়া আলাদা তাৎপর্য আছে। এখন ভাই আপনার টাকা নাই, আপনার ডলার নাই, ঠিক আছে আপনি সেটা বলেন, ভাই আমার নাই বুঝুন আমরা একটু সবর করি, সেটা বলেন, কিন্তু আপনি বড়ই খাই খেলে সমস্যা কি, আপনার কেন খেজুর খেতে হবে, এটা তো বলার কোনো যুক্তি নেই। যিনি বলেছেন তিনি হয়তো না জেনে মন্তব্য করেছেন, জানতেন না যে খেজুর খাওয়ার ইফতারিতে আলাদা তাৎপর্য আছে, একটা খেজুর খেলেই যথেষ্ট, একটা খেজুর কয়েকজন ভাগ করে খেলেও চলে, আমরা সেটা বলতে পারি যে খেজুরের ক্রাইসিস আছে, সো আমরা অনেক বেশি খেজুর না খেয়ে সুন্নাত আমলের জন্য আমরা অল্প করে খাওয়ার চেষ্টা করি, সেটা ভিন্ন বিষয়। আরেকটা বিষয় হলো যে দেশের আপনার এলিট শ্রেণীর মানুষ যারা বড়ই খাওয়ার পরামর্শ দিচ্ছে, ওনারা বড়ই দিয়ে ইফতার করবেন, তো ওনারা করলে তো সাধারণ মানুষের আপত্তি থাকার কথা না, মুশকিল ওনারা তো দেখা যায় যে শেরাটন থেকে আর ফাইভ স্টার থেকে ওই যে সময় মোড়ানো জিলাপি বেরিয়েছিল না আগের বছর, ওই রকম জিলাপি দিয়ে ইফতার করবেন, আর আমাদের করবেন যে টাকা বাঁচানোর জন্য বড়ই দিয়ে ইফতার করি, এটা তো হয় না, এটা তো হয় না। অতএব এই বিষয়গুলো আমাদের ঠিক রাখা, মানে চিন্তা করা দরকার। তবে এটা ঠিক যে ইফতার খেজুর দিয়েই করতে হবে জরুরি না, কারণ টাকা নেই তিনি বড় দিয়ে ইফতার করবেন, তার নিয়ত আছে যে আমার টাকা থাকলে আমি খেজুর দিয়ে ইফতার করবো, তবে আল্লাহ অবশ্যই তাকে সওয়াব দিবেন। ইসলাম মানুষের সব কিছুকে সহজ করেছে, কঠিন করে নাই, এমন কিছু করে না যে মানুষের জন্য অসম্ভব, কিন্তু আমার যেটা খেতে পারতেছি না টাকার অভাবে, এখন আমি বলতেছি যে ওই যে একটা প্রবাদ আছে না যে বিড়ালে যখন ওই তরকারি যখন উপরে থাকে ওইটা যখন লাগ না পায়, তখন বিড়ালে যদি বলে যে এটা আসলে আমার জন্য হারাম, তো এটা হবে চালাকি, তুমি লাগ পাইতেছ না সেজন্য খাচ্ছ না, কিন্তু বলতেছো কি আমার জন্য হারাম, কোনো যুক্তি নেই। আমার অপারগতার কথা বলি, ভাই এটা পারতেছি না তাই খাইলাম না, সেটা বলি, কিন্তু আমি বলতেছি না আমার কেন খাইতে হবে, এটা আমার হারাম, এটা বলা উচিত না। অতএব খেজুর দিয়ে ইফতার করার গুরুত্ব অবশ্যই আছে, আলাদা তাৎপর্য আছে, কিন্তু আমরা আবার অনেকে করে খেজুর ছাড়া ইফতার হবেই না এমনটি মনে করি, সেটা অবশ্যই বাড়াবাড়ি, ব্যাপারটা ফরজ ওয়াজিব না, সুন্নাহ পালন করতে পারলে ভালো, না করতে পারলে নাই। আর তাছাড়া খাবারের সুন্নাত নিয়ে আমাদের সিরিয়াসনেস অনেক বেশি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। অন্য এবাদতে সুন্নাত যেখানে একটু কষ্ট করতে হয় সে মিষ্টি খাওয়া সুন্নাতের ব্যাপারে কী আছে, এবং এক্ষেত্রে আমরা জাল সুন্নাতও বানাইতে পারি, যেমন খাবারের পরে মিষ্টি খাওয়া সুন্নাত আছে না, একটা কথা কোথায় আছে এটা কোনো কিছু কোথাও নাই যে খাবার পরে মিষ্টি খাওয়া সুন্নাত, কিন্তু আমরা বানাই নিছি, কারণ বানাইছি এটা নয় যে খাবার পরে মিষ্টি খেতে মন চায়। তো একজনের টাকা নাই ডলার নাই, উনি সুন্নাতরে আপনার ইয়ে করে গায়ে সুন্নাত বানায় বড়ই খাইতে বলতেছে,
আর আপনারা আবার খাইতে মনে চাইছে এইজন্য যেটা সুন্নাত না আপনি ওটা সুন্নাত বানায় নিছেন তো নিজেদের স্বার্থে আমরা যদি দিনটাকে ব্যবহার করি সেটা দুঃখজনক হবে এটা উচিত না আমাদের শরিয়া নির্দেশনার প্রতি শ্রদ্ধা থাকবে এবং জ্ঞান ভিত্তিক কথা আমরা বলবো আল্লাহ আমাদের তৌফিক দান করুন আসছে রমজান সম্পর্কে আমাদের নসিহা করুন কিভাবে আমরা রমজানকে রমজানের পরিপূর্ণ হক আদায় করতে পারি রমজানের পরিপূর্ণ হক আদায় করার জন্য আমরা সবচেয়ে গুরুত্ব দিয়ে যে কাজটি করব তা হলো রমজানের রোজাগুলো তো রাখবই এর সাথে রমজান মাসটাকে গুনাহ মুক্ত করার সংকল্প করুন আর যদি কিছু করতে আপনি নাও পারেন রোজাগুলো ঠিকমতো রাখেন আর সারা মাস কোনো গুনাহ না করেন আপনার রমজান সার্থক এবং সাকসেস ইনশাআল্লাহ কারণ ভাই রমজান মাশাআল্লাহ দিয়েছেনই হলো তাকওয়া চর্চা করার জন্য গুনাহমুক্ত জীবন যাপন করার শিক্ষা গ্রহণ করার জন্য সো রমজানের মূল টার্গেট হবে পাপ মুক্ত অন্যায় অনাচার মুক্ত রমজান কাটানো তো এই জন্য আপনি একটু বসে আমরা আজকাল ভাবার সময় পাই না মোবাইল আমাদেরকে টাইম দেয় না টয়লেটের টাইমটা মোবাইলে নিয়ে নেয় মানে ভাববো যে টয়লেটে বসে যে ভাববো যে সেই সুযোগও নেই মোবাইল হাতে সো আমাদের অবসর টাইমগুলো এগুলোকে কিছুটা ভাবনায় কাজ কাটানো দরকার চিন্তা করা দরকার একটু চোখটা বন্ধ করে একটু ভাবেন একটু পাঁচ দশ মিনিট একটু চিন্তা করেন যে আমার রমজানকে গুনামুক্ত করার জন্য কি কি স্টেপ আমি অবলম্বন করতে পারি তার ভিতরে এক নম্বর হলো একটা খাতা কলম নিয়ে আমার দ্বারা কি কি গুনাহ হয় আমি ফেসবুকে যাই মেয়েদের ছবি দেখে মজা লই আপনি মিউজিক শোনার পদভ্যাস আছে ইউটিউবে ওয়াজ শোনার নাম দিয়ে বিভিন্ন আলতু ফালতু ভিডিও দেখে ফিল্মের ক্লিপ দেখে সমানষ্ট করার এবং গুনাহ কামানোর পদভ্যাস আছে আর কি আছে আপনি রসিয়ে রসিয়ে আড্ডাবাজি করে বন্ধুদের সাথে গীবত শেখায়েতের পদভ্যাস আছে মা বাবার কথা একটু না মেনে সেনসেন করার পদভ্যাস আছে বিয়াদবি করার পদভ্যাস আছে দোকানদার হিসেবে কাস্টমারের সাথে হ্যাঁ আপনার মালের অ্যাডভার্টাইজমেন্ট দিতে গিয়ে সত্যের সাথে মিথ্যা মিশিয়ে বলার পদভ্যাস আছে অফিসে থাকলে ক্লায়েন্টদের সাথে হ্যাঁ লোকজনের সাথে ব্যবহার খারাপ করার পদভ্যাস আছে অথবা তাদের হক নষ্ট করার পদভ্যাস আছে উপর ইনকাম করার হারাম কর্তন করার পদভ্যাস আছে এবং মহিলারা যদি হয় তাহলে স্বামীর সাথে তর্ক করার কুতর্ক করার মানে তাদের সাথে কথায় কথায় লেগে যাওয়ার পদভ্যাস আছে মুখোমুখি তর্ক করার পদভ্যাস আছে বিনম্রতার ঘাটতি আছে হ্যাঁ মোবাইলে টিপাটিপিতে নেশা আছে এগুলোর জন্য কী করতে পারি প্ল্যান করেন আগে সমস্যাগুলো লিখে ফেলান লিখে এরপর রমজানে এগুলো মুক্ত করার জন্য কী কী করতে পারি একটা একটা করে প্ল্যান নিতে পারি যেমন আমি আমার কথা বলি আমার একজন কোচ আছে যিনি আমাকে কোচিং করান তো উনি আমাকে কাজ দেন যে আপনার এই কাজগুলো এইভাবে করতে হবে প্রতিদিন আবার আমাকে হিসাব দিতে হয় হ্যাবিট শেয়ার অ্যাপের মাধ্যমে আমাকে দিতে হয় উনি আবার সেগুলো মনিটর করেন আলহামদুলিল্লাহ তো ওই ভাই আমাকে সবক দিয়েছেন আমি এখন সেই সবকে আছি একের দিনে সবক চলতেছে যদি আগে থেকে এটা চলতেছে এখন একটা হার্ড লাইন তার মধ্যে একটা হলো রাত আটটার মধ্যে মোবাইল এরোপ্লেন মোড চলে যাবে সকাল পর্যন্ত আর মোবাইল ওপেন হবে না এবং সেটা আলহামদুলিল্লাহ আমি আমল করতেছি টানা এবং মোবাইল বেডরুমে রাখা যাবে না মোবাইল না সাথে কোনো ইলেকট্রনিক ডিভাইস বেডরুমে রাখা যাবে না চালা কি করি মোবাইল রাখলেন না ট্যাব রাখলেন রেখা আতাইলেন তো এই জন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস রাখা যাবে না একটা এরামানা ঘড়ি কিনতে হবে ঘুম থেকে ওঠার জন্য আলহামদুলিল্লাহ এগুলো সবগুলোই আমি ফলো করার চেষ্টা করছি ও দশটার ভিতরে ঘুম মাস্ট এই জন্য দেখা যায় তিন মিনিট আছে দশটা বাকি আমি হুলস্থুলগুলি দূর দিতে মশারির তলে ঢুকি কারণ আমার তো ফেল হয়ে যাবে তো রমজান উপলক্ষে আমরা যদি এরকম কিছু কাজ রেডি করে নিতে পারি এবং হ্যাবিট শেয়ার অ্যাপ আছে বিভিন্ন অ্যাপ আছে এগুলোতে আমরা প্রতিদিনের ওইটা শেয়ার দিয়ে রাখতে পারি পাঁচ সাতটা বন্ধু মিলে আপনারা এটা করতে পারেন যে আসো আমরা দশটা পাঁচটা দুইটা তিনটা বন্ধু মিলে এই হ্যাবিট শেয়ার অ্যাপ বা জাতীয় অ্যাপের মাধ্যমে আমরা পাঁচটা টার্গেট নেই আসো এই রমজান উপলক্ষে টার্গেট নম্বর এক আমরা কোন অমুক অমুক যে পাপগুলোর সাথে জড়িত আছে একদম লিখতে হয় পয়েন্ট বাই পয়েন্ট এগুলোর জন্য এগুলো থেকে বেঁচে থাকবে তো প্রতিদিন আপনি থাকেন থাকেন আর টিক দিবেন অমুক গুণা বেঁচে গেছেন ঠিক আর বেঁচে যান নাই ওখানে ক্রস আছে ক্রস দেবেন এরপরে হিসাব মেলাবে এভাবে প্ল্যান করতে পারেন আমরা যে রমজান প্ল্যান করেছি সেটাও এই কম্পিটিশন নিজেদের মধ্যে অ্যারেঞ্জ করার একটা উদ্দেশ্য তো এইভাবে আমরা পরিকল্পনা যদি করি ইনশাআল্লাহ একটা সার্থক রমজান কাটতে পারবো কিন্তু মূল কথা হলো এটাই যে রমজানে রোজা রাখার পর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সকল প্রকার পাপাচার থেকে আপনি বেঁচে থাকলেন রমজানে আপনি কোরআন তেলাওয়াত করলেন তারাবি পড়লেন দোয়া করলেন মাশাআল্লাহ দান সাদাকা অনেক কিছু করলেন এই সবগুলো দরকারি কাজ কিন্তু এই সবগুলোর চাইতে বড় দরকারি কাজ হলো সকল গুনাহ সকল পাপ থেকে বেঁচে থাকা এটা হলো মূল বিষয় আপনি অফিসে চাকরি করেন আপনি ঘুষ নেবেন না আপনি ক্লায়েন্টদের হক নষ্ট করবেন না তাদেরকে
আপনার ব্যবহার খারাপ করবেন না তাহলে সর্বোচ্চ কেয়ার করবেন দোকানদার হিসেবে কোনোভাবে কাস্টমারকে ঠকাবেন না অতিরিক্ত লাভ নেবেন না বরং অন্যরা দাম বাড়াই দিলে আপনি পারলে 1 টাকা কম বিক্রি করবেন এভাবে প্ল্যান নেন নিয়ে সেই কাজগুলো করেন এগুলো করলে হবে কি এক মাস ধরে আপনার একটা ভালো অভ্যাস হয়ে যাবে তখন আপনি রমজানের পরে মানে নেকামত রাখতে পারবেন আল্লাহ আমাদেরকে সার্থক রমজান কাটানো